াম ওহমতুল্লাহ বরকাত একবার জানতে চেয়েছেন যে বারো বা তেরো বা পনেরো কিলোমিটার অতিক্রম করলে কি কেউ সালা জমা জমাকসর করতে পারবে আপনার সফর যদি সতেরো কিলোমিটার মতো হয় তবেই রাসুলসল্লা সাল্লাম নয় মাইলে কসুর করেছেন আর কসুর করলেই জমা করা যাবে হাদিস মুসলিম শরীফের বাকি পঁয়তাল্লিশ আটচল্লিশ কিলো মাইলের যে হাদিস না ওগুলো আমাদের বিভিন্ন মত রয়েছে যাই হোক বেশিরভাগ হলো আমাদের মত হলো যে আট আটচল্লিশ কিলোমিটার মাইল তথা বর্তমানে হয়তো পঁচাত্তর আশি কিলোমিটার গেলে এটা সফর ধরা হবে কম হলে হবে না তো এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হারিস নেই ঠিক সময়সীমা ব্যাপার নিয়েও অনেক মাত্র সে দশ দিন পনেরো দিন চার দিন ইত্যাদি তো আল্লাহ তাইমা রহমতুল্লাহ বলেছেন সফর যদি বলা হয় মানে উর্ফে অর্থাৎ সমাজে এটাকে সফর বলা হয় সফর ধরা হয় আর এটা কয় এই জন্যে সে হয়তো সাথে তার কাগজ কাগজ আদি এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেয় যদি সফর বলা হয় তাহলে সফর আর যদি সফর বলা না হয় সামাজিকভাবে দেখে তাহলে সফর না আর নামাজ কসরের জন্য একটাই কারণ সেটা হলো কসর বাকি জমা একাত্রে করার ব্যাপারটা একাধিক কারণ হতে পারে সফল হতে পারে অসুস্থ হতে পারে ম্যাঘ বৃষ্টি হতে পারে ঠান্ডা হতে পারে বিনা কারণেও কেউ যদি করে সেটাও ওলামারা কেউ কেউ বলেছেন মোট কথায় যদি সফর বলা হয় তাহলে আপনি কসর করবেন জমা করবেন ইনশাআল্লাহ আর মাঝাবের মতে এটা চলবে না কারণ তারা আটচল্লিশ মাইলের কমে কসর করা যাবে না এটা বলেছে আর যেমন হয় যে আপনার সফর অনেক দীর্ঘ তাহলে আপনি যখনই আপনার গ্রাম ছেড়ে এরিয়া ছেড়ে বা শহরের এরিয়া ছেড়ে যখন বেড়ে যাবেন তখন থেকে আপনি মুসাফির হয়ে গেলেন এবং ফিরে আসা পর্যন্ত আপনি মুসাফির কসল এবং জমা করতে পারবেন